সাবস্ক্রাইব করুন বাঙালির আন্ডার হেসেল আর বেল আইকন ক্লিক করুন সব ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। চিড়ে কাটলেট বানাবো, তার জন্য আমি বড় কাপের 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে 3-4 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। 3-4 মিনিট পর চিড়ে থেকে জলটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি, একদম চিড়েটা এইভাবে ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছু মশলা। ফার্স্ট দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ, খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচো। দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিচ্ছি 1 টিস্পুন আদা আর রসুনের পেস্ট। এবার আমি খুব ভালো করে চিড়ের সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে সব উপকরণগুলো। এবার আমি দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, তাতে আছে হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, ধনে জিরে গুঁড়ো 1 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, নুন স্বাদ মতন, চিনি অপশনাল, আর নিয়েছি চাট মশলা 1 টিস্পুন। এবার সমস্ত গুঁড়ো মশলা আমি এখন দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি এতে অ্যাড করব ম্যাশড করে রাখা সেদ্ধ আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে চিড়েটা আমার মাখা হয়ে গেছে। বলে রাখি, চিড়েটা মাখার পর কিন্তু একটা চিড়েও গোটা থাকলে হবে না। এবার আমি এইটাকে কাটলেটের আকারে তৈরি করে নেব। তার জন্য আমি হাতে সামান্য একটু তেল নিয়ে খুব ভালো করে 2টো হাতে এইভাবে মাখিয়ে নেব। এবার আমি ছোট ছোট করে নিয়ে কাটলেটের আকারে তৈরি করে নেব, তবে আপনারা যে কোনো শেপেই কিন্তু বানাতে পারেন। আমি ঠিক এইভাবেই বানাচ্ছি, আপনারা যে কোনো শেপ দিতে পারেন। সেম প্রসেসে আমি সবকটা বানিয়ে নেব। সবকটাই আমার কাটলেটের আকারে তৈরি করা হয়ে গেছে। বড় কাপের 1 কাপ আমি নিয়েছিলাম চিড়ে, আর 1 বাটি নিয়েছিলাম আলু সেদ্ধ। 2টো মিলিয়ে আমি কাটলেট তৈরি করতে পেরেছি 18টা। এবার আমি এটাকে একটু সাইড করে দিচ্ছি। কাটলেটগুলো আমি কোট করব, তার জন্য নিচ্ছি ব্রেড ক্রাম্বস, আর নিয়েছি ময়দা। ময়দাতে আমি সামান্য নুন দিয়ে এইভাবে গুলে নিয়েছি। এখানে আপনারা ময়দার জায়গায় ডিমেরও কোট করতে পারেন। এবার আমি কাটলেটগুলোতে ফার্স্ট আমি ময়দার কোট করে নেব। খুব ভালো করে ঘুরিয়ে ফিরে এইভাবে লাগিয়ে নেব। তারপর দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে খুব ভালোভাবে এইভাবে আমি ব্রেড ক্রাম্বসটা ঘুরিয়ে ফিরিয়ে লাগিয়ে নেব, একটু চেপে চেপে লাগাবো। আমার 1টা হয়ে গেছে। সেম প্রসেসে আমি সবকটাই তৈরি করে নেব। আমার সবকটাই
কাটলেট তৈরি করা হয়ে গেল। আপনারা কিন্তু এইভাবে ফ্রিজে 5-6 ঘন্টা স্টোর করে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আবার সঙ্গে সঙ্গে এইভাবে গরম গরম কিন্তু ভেজেও ফেলতে পারবেন। আমার সবকটাই তৈরি করা হয়ে গেছে, এবার আমি ফ্রাই করব। এবার আমি কাটলেটগুলো ভাজবো, তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে দিয়ে দেব। পুরো কাটলেটটা কিন্তু আমি হাই ফ্লেমেই ভাজবো, খুব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। কাটলেটগুলো আমার সবকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সেম প্রসেসে আমি সবকটা ভেজে নেব। সবকটাই আমার ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে চিড়ের কাটলেট।